এটার পিছত আনটো রাজ্য সরকারৰ সম্পদ বিক্ৰী। এবাৰ সরকারে লিজত দিবলে ওলাইছে ধারত পুটকাই থকা আসাম টি কর্পোরেশন লিমিটেডৰ চাহ বাগিচা কেইখন। চাওঁ হওক এই বিশেষ প্রতিবেদন। এটার পিছত আনটো সরকারি সম্পদ বিক্ৰী কৰাৰ পিছত এতিয়া রাজ্য সরকারে আসাম টি কর্পোরেশন লিমিটেডৰ হাতত থকা 15খন বাগান ব্যক্তিগত খণ্ডক হস্তান্তর কৰিবলৈ অগ্ৰসৰ হৈছে। এই প্রক্রিয়ার কারণে ইতিমধ্যে নিবিদা জারি করেছে রাজ্য সরকারে। রাজ্য সরকারের প্রতিষ্ঠান এটিসিএলর হাতত আছে 15খন বাগান, জড়িত 16000 শ্রমিক আর কর্মচারী। এটিসিএল প্রতি বছরে সম্মুখীন হয়ে আছে 70 কোটি টাকার লোকসানর। প্রতিষ্ঠানটির আছে 500 কোটি টাকার ঋণ। শ্রমিকসকলের পিএফ আর অন্য প্রাপ্য পরিশোধ করবলগা আছে 500 কোটি। প্রতিষ্ঠানটে জানা মতে ব্যক্তিগত খণ্ডক হস্তান্তর করার আগতে এই সকল ধন পরিশোধ করা হব। এতিয়া প্রশ্ন হয় ঋণগ্রস্ত এই বাগান কেইখন কিনিবলৈ কোন আগবাহি আহিব, আর যদিহে সকলো ধন পরিশোধ করিয়েই বাগান কেইখন বিক্রি করে তেতে নিজের অধীনত রাখিয়েই সরকারি নীতির এসময়ের লাভজনক বাগান কেইখন কিয় পূর্বর সেই স্থিতিলৈ লৈ যোৱাৰ পদক্ষেপ নলয়। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইষ্ট। পঞ্জাবৰ লুধিয়ানাত ভয়ংকর বোমা বিস্ফোরণ সংঘটিত হয়। বিস্ফোরণত থিতাতে দুজন লোক নিহত হল, গুরুতরভাবে আহত হয়েছে 4জন লোক। লুধিয়ানা আদালত চৌহদত এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। আদালতের দ্বিতীয় মহলাত থাকা শৌচাগারত এই বিস্ফোরণটি সংঘটিত হয়। বিস্ফোরণের সময় চলি আছিল আদালতের কাম কাজ। ঘটনাস্থলী ঘেরাও করে আরক্ষী আরম্ভ করেছে তদন্ত। পুনের কোথাও দিনের ভাগের খবর, দিনের এই দৃশ্য আমি দেখাইছো এই মুহূর্তে, যে পঞ্জাবৰ লুধিয়ানাত এয়া ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে। যি বোমা বিস্ফোরণত থিতাতে দুজন লোক নিহত হয়েছে, গুরুতরভাবে 4জন লোক আহত হয়েছে। লুধিয়ানা আদালত চৌহদত সংঘটিত হয়েছে এই দুর্ঘটনাটি। আদালতের দ্বিতীয় মহলাত থাকা শৌচাগারত এই বিস্ফোরণটি সংঘটিত হয়। বিস্ফোরণের সময়ত আদালতের কাম কাজ চলি আছিল। ইতিমধ্যে ঘটনাস্থলী ঘেরাও করে আরক্ষীয় তদন্ত আরম্ভ করেছে। চারিটিক কন্যা শিশু কেবাদিনো ধরে ধর্ষণ করা লম্পট রজনীকান্ত দৈমারিক এনকাউন্টার আরক্ষীর নিশা আরক্ষীর বাহনের পর পলায়নের চেষ্টা করে গুলিবিদ্ধ হয়েছে ধর্ষণকারী রজনীকান্ত দৈমারি। এই সন্দর্ভত আমার এক বিশেষ প্রতিবেদন। ধর্ষণকারীক এনকাউন্টার মরিগাঁত, গুলিরে থকা সরকা ধর্ষণকারীর দুইটা ভরি, এজনী দুজনী নহয় চারি কন্যা শিশুক ধর্ষণ করেছিল। লোকচক্ষুর আড়ত রাখি মরিগাঁত ধারাবাহিকভাবে চারিটি কন্যা শিশুক ধর্ষণ করা ধর্ষণকারী রজনীকান্ত দৈমারিক এনকাউন্টার আরক্ষীর। বুধবার নিশা ঘটনাস্থলী নিয়ার সময়টি পলায়নের চেষ্টা করা ধর্ষণকারী রজনীকান্ত দৈমারিক গুলিয়ায় আহত করে মরিগাঁও আরক্ষীর। লম্পটোর দুইটা ভরির আঁঠুর তলত গুলি লাগিছে। লে যা রে এক জায়গা মে গাড়ি স্লো হুয়া থা, ও গাড়ি সে জাম করকে ভাগনে কা কোশিশ কিয়া থা। উসকো ভাগনে কা রোকনে কে লিয়ে দো রাউন্ড ফায়ার করনা পড়া। উসকে নী পে গোলি লাগা এন্ড উসকো ইমিডিয়েটলি মরিগাঁও সিভিল হসপিটাল মে লে আয়ে। ফির ওয়াহাঁ সে আবি গুয়াহাটি মেডিকেল কলেজ মে রেফার কিয়া গয়া হ্যায় অর ও গুয়াহাটি মেডিকেল কলেজ মে আন্ডার ট্রিটমেন্ট হ্যায়। জেংবুড়ি গাঁৱত দীর্ঘদিন ধরে চারিটি কন্যা শিশুক প্রলোভন দিয়ে কেবাদিনো ধরে ধর্ষণ করে আসছিল লম্পট রজনীকান্ত দৈমারিয়ে। প্রথম অবস্থাত তিনটি শিশুর কথা পোহরলে আহে, যদিও পিছত আন এগারী কন্যা শিশুকো ধর্ষণ করার কথা স্বীকার করে দৈমারিয়ে। বচ্চন কা স্টেটমেন্ট দিয়া গয়া থা, বচ্চন নে বলা কি এক অর ভিক্টিম থা যে রেপ কা ঘটনা হুয়া থা। গুলিবিদ্ধ রজনীকান্ত দৈমারিক মরিগাঁও আরক্ষীয়ে প্রতি নিশা 3 বজাত জিএমচিএইচ লৈ আনে। বর্তমান সংকটমুক্ত যদিও তিনিদিন লম্পটক নজরত রাখিব আরক্ষীয়ে। জেংবুড়ি গাঁৱৰ স্থানীয় ৰাইজে সন্তোষ প্ৰকাশ কৰিছে লম্পট রজনীকান্ত দৈমাৰিক এনকাউণ্টাৰ কৰাৰ বাবে। এনেকুৱা মানুহ সমাজত জীয়াই থকাটো আমি নিবিচাৰোঁ। এনকাউণ্টাৰ বুলি নহয়, তেখেতক গুলিয়াই হত্যাকাৰ কৰাটো আমি বিচাৰিছোঁ। এনে পদক্ষেপ গ্ৰহণ কৰিলেহে পৰৱৰ্তী সময়ত যদি ৰাইজৰ পৰা এনেধৰণৰ দুষ্কৃতিবিলাক নিষ্পত্তি হয়, গতিকে আমি আদৰণি জনাইছোঁ। উল্লেখযোগ্য যে রজনী দৈমাৰিক আৰক্ষীয়ে নিশা ঘটনাস্থলীলৈ নিছিল তদন্তৰ বাবে। বর্তমান জিএমচিএইচত চিকিৎসাধীন ধর্ষণকারী রজনীকান্ত দৈমারি। মরিগাঁওর পর পবনজ্যোতি ডেকার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।
স্বাগতম বিৰতিৰ পাছত মহানগৰীৰ লালমাটিত স্থিত উদ্যমিতা প্ৰতিষ্ঠানত আজি মুকলি কৰা হয় হাৰবেলৰ সামগ্ৰী অৰুণাচলৰ চাংলাং জিলাৰ ভিতৰুৱা গ্ৰামাঞ্চলৰ অনগ্ৰহৰ লোকৰ অৰ্থনীতি বিকাশ কৰিবলৈ অইলে সহায় সহযোগ কৰিছিল 400+ লুকলাং জিলাৰ লোকক প্ৰশিক্ষণ প্ৰদান কৰিছে উদ্যমিতা প্ৰতিষ্ঠানৰ বিষয়ববীয়াসকলে বিভিন্ন থলুৱা সামগ্ৰী আজি মুকলি হয় এই উক্ত অনুষ্ঠানত হাৰবেল নামেৰে নামাকৰণ কৰা প্ৰতিটো সামগ্ৰীয়ে বিশুদ্ধ হ'ব বুলি জানিবলৈ দিছে উদ্যোক্তাসকলে অইল ইণ্ডিয়া চি এছ আৰৰ পৰা আমি এটা প্ৰজেক্ট কৰিছিলোঁ চাংলাং ডিষ্ট্ৰিক্ট অৰুণাচলত। এইটো এটা বৰ ইণ্টাৰেষ্টিং প্ৰজেক্ট, এইটো কাৰণে ইণ্টাৰেষ্টিং যে আমি গোটেই গাঁৱৰ মানুহখিনিক লৈ পেলাই এটা তেওঁলোকৰ নেচাৰেল ৰিচোৰ্চখিনি লৈ আমি তেওঁলোকক এটা ব্ৰেণ্ডিঙলৈকে লৈ গৈছোঁ। এই প্ৰজেক্টটো যিটো এটা লাইভলিহুড ইণ্টাৰভেনশ্যন, ইয়াত মানুহখিনি আছে চাংলাং ডিষ্ট্ৰিক্টৰ 5খন গাঁৱৰ আৰু তেওঁলোকক আমি কেনেকৈ ৰ মেটেৰিয়েল চ'ৰ্চ কৰিব, যিখিনি বস্তু আমাৰ প্ৰায়ে নষ্ট হৈ থাকে যেনেকৈ সেইবোৰ ব্ৰেণ্ডিং কেনেকৈ কৰিব পাৰি, ভেলু এডিশ্যন কেনেকৈ কৰিব পাৰি, আৰু আজি অইল ইণ্ডিয়াৰ দ্বাৰা আমি ফৰ্মেলি আমি এটা নাম দিলোঁ সেই ব্ৰেণ্ডটোক হাৰ্ভেষ্ট ব্ৰেণ্ড। আৰু আজিৰ পৰা সমাগত বৰদিন তথা নৱবৰ্ষ উদযাপনৰ বাবে সাজু হৈছে মহানগৰীৰ হোটেল ৰেষ্টুৰাসমূহ। পিছ পৰি ৰোৱা নাই গুৱাহাটীৰ এপচলিউট বাৰ্বিকিউ। 70বিধ খাদ্য সম্ভাৰেৰে এপচলিউট বাৰ্বিকিউৰ এপচলিউট কাৰ্নিভেল। চাওঁ আহক বিশেষ ৰিপৰ্ট। নতুন বছৰলৈনো কিমান দিন, স্বদেশে শীতৰ প্ৰকোপ, একোৰাজ্যৰ আৰু পৰিয়ালৰে সুখ দুখৰ বাৰ্তালাপ, সুস্বাদৰ সুখাদ্য কোনেনো নিবিচাৰে। এইবাৰৰ বৰদিনত আপোনজনৰে উদৰ পূৰাই খাবলৈ আপুনিও যদি মন মেলিছে তেতিয়াহ'লে এই প্ৰতিবেদন আপোনাৰ বাবে। 70বিধ ভিন্ন প্ৰকাৰৰ ৰন্ধন প্ৰকৰণ, 15-17বিধ মিঠাই, চিজ কেক, ইন্দ্ৰাণী ফ্ৰেণী, পেষ্ট্ৰি আৰু যে কত কি, বিনামূলীয়াকৈ ল'ব পাৰিব মকটেইলৰো সোৱাদ। হয়, ক'বলৈ লৈছোঁ গুৱাহাটীৰ এপচলিউট বাৰ্বিকিউজৰ কথা। বাৰ্বিকিউজত 15-দিনীয়া এপচলিউট কাৰ্নিভেল। 20 ডিচেম্বৰৰ পৰা 2 জানুৱাৰীলৈ ধাৰ্য কৰা ৰেষ্টুৰাখনৰ এই বিশেষ কাৰ্নিভেল বহু কাৰণতে বিশেষ। 629 টকাত নিৰামিষ আৰু 649 টকাত ল'ব পাৰিব আপুনি আমিষ খাদ্যৰ সোৱাদ। ষ্টেক বুলি কয়, যেনেকৈ আপোনাৰ টাৰ্কি ষ্টেক, ডাক ষ্টেক, এইটো মিন্স কিমা কৰি কিনে আমি বনাওঁ। এইটো মেইন খৰগনাথ, এইটো ব্লেক চিকেন হয়, এইটো আমি হায়দৰাবাদৰ পৰা আনিছোঁ। এইটো ব্লেক চিকেন, চিকেনৰ বডি, ফ্লেশ, এভৰিথিং ব্লেক হয়। ৰেষ্টুৰাখনৰ বৰদিন বিশেষত শাৰ্ক, কুই চৰাইৰ আছে মাংস। হায়দৰাবাদৰ ব্লেক চিকেন এইবাৰ খ্ৰীষ্টমাছৰ মেজৰ এট্ৰাকশ্যন। খ্ৰীষ্টমাছ ট্ৰিত সজাই থোৱা বিবিধ কেক, নানানডাল ষ্টিক, চিকেন বিৰিয়ানি, মাটন হাণ্ডিও পাব তাত। পানীপুৰি, পাপৰি চাট, দহি পুৰিৰো ল'ব পাৰিব অফুৰন্ত সোৱাদ। মেইন কোৰ্চত উভৈনদী, পাটিয়ালা এগ কাৰী, মাছৰ জোল, ফ্ৰাইড ৰাইচ, নান, ৰুটি আৰু বহুতো খাদ্য। ধুনীয়াকৈ লিখি থৈছে ব্ৰেক এৱে ফ্ৰম ৱৰ্ক ফ্ৰম হোম, বিগিন দ্য বাৰ্বিকিউ ফেষ্ট। খাদ্যৰ ৰসে ৰঙে মুখা মুখা কৰে, 6-7ৰ ভিজুৱেলছ কেইটা লগাব পাৰিব। ত্ৰিদীপ আৰু কপিলে ক'লে কামৰ অভিজ্ঞতাৰ কথা। ফৰফৰাই থকা মাংসৰ টুকুৰাৰ পৰা এচকল প্লেটত পৰিলে পাহৰে কোনে। এনেদৰে জুবিনদাৰ প্ৰতিদিনে তুমি গীতৰ তালে তালে ভৰিছে খাদ্য ৰসিকৰ টেবুল টেষ্ট। এবিচি পইণ্টৰ ময়ূৰ হেইচলৈ আহি আপুনিও জুতি ল'ব পাৰিব ভিন্ন স্বাদৰ নানান খাদ্যৰ।
বার্বিকিউজৰ কৰ্মকৰ্তাই মনোৰঞ্জনৰ ক্ষেত্ৰতো বার্বিকিউজৰ কৰ্মকৰ্তাই আপোনাক গীত মাতৰ মাধ্যমেৰে আপোনাক আপ্লুত কৰিব বার্বিকিউজৰ কৰ্মকৰ্তাসকলে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। আৰু ইয়াৰে সৈতে বাতৰি প্ৰবিদ্যালয়, নমস্কাৰ।